সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব হার্ট দিবস। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হৃদয়ের নিয়ে হৃদয়ের যত্ন নিন, হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন। আমরা খুবই সৌভাগ্যবান, আজকে আমরা দুজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ স্যারকে পেয়েছি। স্যারের সাথে আমরা কথা বলবো, দুজন স্যারের সাথেই। আজকে যে আড্ডা অনুষ্ঠান বরেন্দ্র টিভি আয়োজিত, সেই অনুষ্ঠানে বিশ্ব হার্ট দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর এম নজরুল ইসলাম স্যার, স্যার সভাপতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। স্যারের আসলে আরও অনেক পরিচয় আছে, আমি খুব সংক্ষেপে সেটা দিয়ে দিচ্ছি। স্যার এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এক্স অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং স্যার কিন্তু প্রাক্তন একজন ইউজিসি মেম্বার, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মেম্বার। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর এম এ খালেক স্যার। স্যার রাজশাহীতে অত্যন্ত স্বনামধন্য একজন হৃদরোগ চিকিৎসক। স্যার বর্তমানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন, এবং স্যার একজন চিফ কনসালটেন্ট কাম ডিরেক্টর রাজশাহীতে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের যেহেতু দুজন স্যারকে আমরা পেয়েছি, আজকে হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন। আমরা হৃদরোগ কেন হয়, কিভাবে প্রতিরোধ করা যায়, কি কি নিয়ম মেনে চললে হৃদরোগের হাত থেকে বেঁচে থাকা যায়, এই বিষয় নিয়ে আমরা দুজন স্যারের কাছ থেকে শুনব। প্রথমেই আমি প্রফেসর এম এ খালেক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন এই প্রতিপাদ্য নিয়ে আজকে বিশ্ব ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদয় হার্ট বলতে আমরা স্যার আসলে হৃদযন্ত্র বলি, সেই দিবস আজকে আমরা উদযাপন করছি। আপনি সারাদিন ব্যস্ত ছিলেন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই স্যার যদি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আজকের বিশ্ব হার্ট দিবস ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন 2012 সাল থেকে বিশ্বব্যাপী জনগণের মাঝে সাধারণ জনগণকে হৃদরোগ সম্পর্কে সচেতন করে তোলার জন্য এই দিনটি, সেপ্টেম্বর মাসের এই দিনটি বিশেষভাবে পালন করে আসছে। এটা বিভিন্ন সভা, সেমিনার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আলোচনা সভা এবং বিভিন্ন রকমের হৃদরোগ ক্যাম্প, এটার মাধ্যমে সেগুলো এই সমস্ত কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আর কি। এবং আজকের এই দিনে বিশেষভাবে পৃথিবীব্যাপী আজকে হৃদরোগ মহামারী আকারে বেশ বেড়ে চলেছে, এবং গোটা পৃথিবী আজকে এই হৃদরোগের কারণে, তার ব্যয়বহুল চিকিৎসার কারণে ভারাক্রান্ত পর্যায়ে গেছে, এবং মহামারীর মতোই, এই করোনা মহামারীর মতোই হৃদরোগ আজকে এক নম্বর ঘাতক ব্যাধি হিসাবে সবার সামনে চিহ্নিত হয়েছে। কাজেই এই হৃদরোগের চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল, এই জন্য এই রোগকে আমরা প্রথমেই যদি প্রতিরোধ করতে পারি, এবং হৃদরোগ প্রতিরোধযোগ্য, কাজে মানুষকে যদি তার জীবনযাত্রা সম্পর্কে সচেতন করতে পারি, তার লাইফস্টাইল সম্পর্কে সচেতন করতে পারি, তার খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে পারি, ধূমপান পরিহার করতে পারি, এবং নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারি, এবং যে সমস্ত কারণে হৃদরোগ হয়ে থাকে, বিশেষ করে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো যদি আমরা সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হৃদরোগকে আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারবো এবং এর ভয়াবহতা থেকে রক্ষা, নিজেদেরকে সেভ করতে পারবো। এই উদ্দেশ্যেই জনসাধারণকে এ ব্যাপারে সচেতন করার জন্য এই দিনটি বিশেষভাবে প্রতিপালিত হয়ে আসছে পৃথিবীব্যাপী। এরই অংশ হিসাবে বাংলাদেশ আজ বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রতিপালন করছে, এবং আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী মেডিকেল সেন্টার যৌথভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আজকে আমরা পালন করেছি, বিভিন্ন আলোচনা সভা করেছি, র্যালি করেছি জনসাধারণকে সচেতন করার জন্য, এবং
এরই একটা অংশ হিসাবে আজকে আমরা এই মিডিয়া জগতে এসেছি জনসাধারণকে সচেতন করার জন্য, এই কথাগুলো বলার জন্য। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় এম এ খালেক স্যারকে। আমি এরপরে চলে যাব প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের কাছে। স্যার আমাদের সাথে ঢাকা থেকে অনেক ব্যস্ততার মাঝেও যুক্ত আছে, স্যারকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি চলে যাচ্ছি প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের সাথে। স্যার আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি প্রফেসর এম নজরুল ইসলাম স্যার, সভাপতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এবং স্যারের আরও কিছু পরিচয় আমরা দিয়েছি। স্যার আমাদেরকে কি শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে শুনতে পাচ্ছে না কিনা জানি। আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন না? আমাকে কি শোনা যাচ্ছে না? স্যার প্রথমে আমরা আপনার কাছে জানতে চাবো স্যার, চাইবো যে আমাদের হৃদরোগ কেন হয় এবং আমরা কিভাবে হৃদরোগ যে হয়েছে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমি হৃদরোগে আক্রান্ত? ধন্যবাদ। আমি শোনা যায় আমাকে? ধন্যবাদ। আগে আজকে হৃদরোগ সম্বন্ধে বলতে হলে আমাকে একটু গোড়া থেকে বলা শুরু করা উচিত। সেটা হলো যে আমরা হৃদরোগ বলতে আসলে কি বুঝি। আমাদের একটা কথা, দুটো কথা বাংলাতে একটু শুরুর আগে যেটা আপনারা আলোচনা করছিলেন যে হার্ট এবং হৃদয় কিন্তু এক জিনিস নয় আর কি। যদিও আমরা বিভিন্নভাবে হার্টের সংযুক্ত কোনো কথা বলি তখন হৃদ যোগ করি, যেমন ধরেন যে হৃদরোগ মানে হার্টের রোগ, কিন্তু যখন আমরা বলি হৃদয় তখন কিন্তু এই হৃদয় হার্টকে মিন করে না, হৃদয়কে মনকে মিন করতে পারে সেটা। কিন্তু যদিও আমরা মনে বলে থাকি যে হৃদরোগ, কিন্তু হৃদরোগটা আসলে হার্টের রোগ, হার্ট ডিজিজ ইংরেজিতে, এটার অ্যাকচুয়ালি সমর্থক হিসাবে ব্যবহার হয়ে থাকে। তবে তাই যদি হয়ে থাকে, আমরা যদি ধরে নিই যে হৃদরোগ বলতে হার্টের রোগ অথবা হার্ট ডিজিজ বুঝি, তাহলে আমরা এখন থেকে হৃদরোগটাকে হার্ট ডিজিজ নামে অভিহিত করতে পারি। এক, এখন প্রশ্ন আসে যে হৃদরোগ জিনিসটা কি। তাহলে হার্টের যে কোনো রোগ কি আমরা হৃদরোগ, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই হৃদরোগ বা হার্টের রোগ অনেকগুলো কারণে হয়, যেমন ধরেন যে রিউমাটিক ফিভারের জন্য হতে পারে, কোনো ইনফেকশনের জন্য হতে পারে, বা অন্য অন্য রোগের কমপ্লিকেশন হিসেবে হতে পারে। তবে সর্বাধিকভাবে যেটা আমরা হৃদরোগ বুঝতে বুঝে থাকি সেটাকে সাধারণত হার্ট অ্যাটাক যে কারণে হয়, যেটার ইংরেজি নাম হলো করোনারি আর্টারি ডিজিজ অথবা ইসকেমিক হার্ট ডিজিজ। এটা আমরা বাংলাতে যেহেতু একটা সুযোগ্য একটা বাংলা সমর্থক বোধক কোন শব্দ নাই, তাই সুতরাং এটাকে আমরা সাধারণত করোনারি হৃদরোগ বলে থাকি, করোনারি হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ। তাহলে এই করোনারি হৃদরোগ যেটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি মারাত্মক এবং এটাই সবচেয়ে বেশি প্রচলিত আছে। ছাড়াও হাই ব্লাড প্রেশারের কারণে হার্টের রোগ হতে পারে, ডায়াবেটিসের কারণে হার্টের রোগ হতে পারে, রিউমাটিক হার্টের হতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন থেকে হতে পারে, অনেক অনেক ধরনের ভাইরাস আছে, নিউমোনিয়া ভাইরাস এটা আছে, এবং সর্বশেষ করোনা ভাইরাস থেকে হৃদরোগ হতে পারে। যাই হোক, আমরা যে হৃদরোগটা সাধারণত ব্যবহার করে থাকি বা ভয় পেয়ে থাকি বা আলোচনা করে থাকি সেটা বেসিক্যালি করোনারি হৃদরোগ। সেই করোনারি হৃদরোগ সম্বন্ধে যে আজকে আমাদের প্রফেসর খালেক আলোচনা করছিলেন, আমাদের সঞ্চালক আলোচনা করছিলেন, সেটা হলো যে এই হৃদরোগ যেটা আমরা করোনারি হৃদরোগ, এখন থেকে যেগুলো আমরা আলোচনা করবো বেশিরভাগই আমরা করোনারি হৃদরোগের কথাই সাধারণত বলে থাকি আর কি। এই করোনারি হৃদরোগ আমরা সবাই অন্যান্য অঙ্গের মতো হার্টের নিজস্ব কাজ পরিচালনা করার জন্য, হার্টের নিজস্ব রক্তনালী আছে যা দিয়ে হার্ট তার রক্তের সরবরাহ পেয়ে থাকে আর কি। এই রক্ত সরবরাহ থেকে কি যায়, আমরা হার্ট কি পাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো অক্সিজেন এবং অন্যান্য খাদ্য এটা থেকে পেয়ে থাকে আর কি। যদি কোনো কারণে এই রক্তনালীগুলো রক্ত চলাচল কমে যায় তাহলে এটা আমাদের বলবো যে রক্তের সব সরবরাহ কমে যাচ্ছে। এটা কি শান্তি ইংরেজিতে বলা হয়ে থাকে ইসকেমিয়া, মানে রক্তের স্বল্পতা, রক্তে অক্সিজেনের স্বল্পতা, মূলত অক্সিজেন দিয়েই শুরু হয়, অন্যান্য খাদ্য কমে থাকে আর কি। এবং এখান থেকে যে রোগগুলো হয় সেটাকে বলা হয় করোনারি হৃদরোগ বা ইংরেজিতে বলে ইসকেমিক হার্ট ডিজিজ। যদি কোনো কারণে হঠাৎ করে হার্টের রোগ বন্ধ হয়ে যায়, হার্টের ড্যামেজ হয়,
সেটাকে বলা হয় ইসকেমিক হার্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইংরেজিতে, কিন্তু আমরা এটা জেনে থাকি হার্ট অ্যাটাক নামে। এই হার্ট অ্যাটাক কথাটা কিন্তু আমাদের সমর্থিক পরিচয় প্রচলিত রাখতে হবে যে এই হার্ট অ্যাটাকটা হলো এই করোনারি হৃদরোগের একটা আকস্মিক অবস্থা, এবং এটা এমনই আকস্মিক যেটা এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় রোগী মারা যেতে পারে বা বেশি কিছু হার্টের ড্যামেজ হয়ে গেলে বেঁচে গেলেও হার্টের ফাংশন কমে যেতে পারে, অনেকটা কমে যেতে পারে, এবং আলটিমেটলি হার্ট দুর্বলভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনার হার্টের একেবারে ফেলিওর হতে পারে, যে পাম্প করার ক্ষমতাটা সাংঘাতিকভাবে কমে যায়। এটা কি বলে হার্ট ফেলিওর। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে একটা নর্মাল হার্ট কীভাবে করোনারি হৃদরোগ থেকে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অথবা হার্ট অ্যাটাক না হয়ে স্লোলি আস্তে আস্তে খারাপ হতে হতে হার্টের পাম্প ফেলিওর হয়ে যেতে পারে, যেটাকে আমরা হার্ট ফেলিওর বলি, বা হার্টের কার্যক্ষমতা লোপ পায়। এবং এর চলার পথে হার্ট কোনো কোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে মানুষ মারাও যেতে পারে। সুতরাং এই যে করোনারি হৃদরোগ যেটা এত মারাত্মক, সেটা বিভিন্ন পর্যায়ে হয়তো আলোচনা করবো। ডক্টর খালেক আলোচনা করছিলেন যে এটা কিভাবে হয়, এটা যে এটা কোনো জীবাণুবাহিত রোগ না, কিন্তু যেমন করোনা ভাইরাস যেমন বা টাইফয়েড ম্যালেরিয়ার মতো কিন্তু এটা জীবাণুবাহিত রোগ না। এটা শরীরে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, যেগুলো যদি খারাপ হয় বা বেশি থাকে সেই তখন এই জিনিসগুলো হয় এবং আলটিমেটলি করোনারি হৃদরোগ হয়। তার মধ্যে কয়েকটা উনি উল্লেখ করেছেন, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওজন আধিক্য, তারপরে স্মোকিং, ইত্যাদি কতগুলো জিনিস আছে। তো এইটুকু সংক্ষেপে আমরা বলতে পারি যে আমরা হৃদরোগ বলতে কী বুঝি, হার্ট অ্যাটাক বলতে কী বুঝি, ইসকেমিক হার্ট ডিজিজ বলতে কী বুঝি, এই কথাগুলো আমরা উল্লেখ করলাম। তো যতগুলো হৃদরোগ আছে কিনা, হার্টের রোগ আছে কিনা আছে, তার মধ্যে এই করোনারি হৃদরোগ যেখান থেকে হার্ট অ্যাটাক হয় সেটাই সবচেয়ে ভয়াবহ, এটাই নিয়ে আমরা চিন্তিত। এবং সারা দুনিয়াব্যাপী যতগুলো হৃদরোগের চিকিৎসা হয়ে থাকে তার মধ্যে সবচাইতে বেশি খরচ হয় এটা, এবং আপনার জনগণও কিন্তু আমরা এটা থেকে ভয় পেয়ে থাকি। সুতরাং আপাতত এটুকুই আমার পক্ষ থেকে বক্তব্য, হৃদরোগ কাকে বলে, হার্টের রোগ কাকে বলে, এটা সম্বন্ধে আমার প্রাথমিকভাবে এটুকুই বক্তব্য আপাতত। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন প্রফেসর এম নজরুল ইসলাম স্যার, আমরা স্যারের কাছে আবার আসব। আমি এরপরে প্রফেসর এম এ খালেক স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার অনেক সুন্দর করে বললেন, আমি খালেক স্যারের কাছে এখন জিজ্ঞাসা করব যে স্যার, একজনের করোনারি হৃদরোগ হয়েছে, এটা কিভাবে বুঝবেন, অর্থাৎ কী কী লক্ষণ দেখলে উনি সন্দেহ করবেন যে তার করোনারি হৃদরোগ হয়েছে? হার্টের যত রোগ আছে, যত হৃদরোগ আছে, তার মধ্যে করোনারি হৃদরোগ বা ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা স্যার সুন্দরভাবে বুঝিয়ে বললেন আর কি, হার্টে রক্ত চলাচলজনিত বা রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে হার্টের মাংসপিণ্ড, কি বলে যে নেক্রোসিস, আমাদের ইংরেজি কথায় টার্ম বলা হয় নেক্রোসিস, বা বাংলা কথায় যদি বলে হার্ট পচে যাওয়া, এইরকম অবস্থা যখন হয় তখন হঠাৎ করেই মানুষ মারা যেতে পারে, এবং নিয়ার অ্যাবাউট এক চতুর্থাংশ রোগী তা হাসপাতালে পৌঁছতে পারে না, হঠাৎ করে মারা যায়। সাধারণভাবে আমরা এইভাবে বুঝি যে করোনারি হৃদরোগ, রোগীরা সাধারণভাবে বলে থাকে যে বুকের মধ্যে প্রচণ্ড চাপ, মারাত্মক আকারে চাপ এবং ভারী ওজন বুকের মধ্যে, শ্বাস নিতে পারছে না, এবং এই যে বুকের মধ্যে চাপ এবং ব্যথা, এই ব্যথা দুই হাতেই, বাম হাতে বিশেষভাবে ভিতর দিক দিয়ে আঙ্গুল পর্যন্ত যেতে পারে, দুই হাতেই হতে পারে, গলা পর্যন্ত যেতে পারে বা চোয়াল পর্যন্ত যেতে পারে, চোয়াল চেপে ধরে, এবং উপর পেটের উপর পর্যন্ত ব্যথা হতে পারে, যেটা গ্যাস্ট্রিকের সাথে ভুল হতে পারে, অনেকে গ্যাস্ট্রিক বলে, গ্যাস্ট্রিকের ব্যথা বলে মনে করে থাকে। এই বুকের ব্যথা পিছন দিকে, পিঠের দিকেও যেতে পারে, এবং তার সাথে প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়, মাথা ঘুরে এবং অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, এর সাথে সাথে বমি হতে পারে। এবং এই রোগীর বয়স যদি 40-এর উপরে হয়, অথবা তার যদি ধূমপানের অভ্যাস থাকে, অথবা ব্লাড প্রেশার বা ডায়াবেটিস থাকে, এরকম সিচুয়েশান যদি থেকে থাকে তার মধ্যে, তাহলে
সঙ্গত কারণে ধরে নিতে হবে যে তার হাটে রক্ত চলাচল ব্যাহত হয়েছে, হাটে রক্তনালী ব্লক হয়ে গিয়েছে, হয়ে হার্ট অ্যাটাক করেছে। তাহলে এই সমস্ত লক্ষণগুলো যখন পাওয়া যায় এবং এই সমস্ত ঝুঁকিপূর্ণ যখন অবস্থা কোনো মানুষের মধ্যে থাকে, তখন আমরা স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করি যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এবং এটাই হলো করোনারি হৃদরোগ এবং বোঝার সহজ উপায়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর এম এ খালেক স্যারকে। আমি স্যারের কাছে আরেকটু বিষয় জানতে চাইব। স্যার, অনেকে বলেন যে বুকে ব্যথা মানেই হৃদরোগ, তো এটা কি আসলে সত্যি? মানে আমাদের কারো যদি বুকে ব্যথা হয় তাহলে কি আমরা ধরে নিব যে আমাদের হার্টে অসুখ হয়েছে, নাকি আরও কিছু কারণে বুকে ব্যথা হতে পারে? বুকে ব্যথার অর্থই হার্টের অসুখ নয়। তবে যে সমস্ত ফ্যাক্টরসগুলোর কথা বললাম, যে বয়স যদি বেশি হয়, তার ধূমপান, বংশে হার্টের অসুখ, প্রেশার, ডায়াবেটিস আছে, তাহলে আমরা হার্ট অ্যাটাকের কথা চিন্তা করি। কিন্তু এছাড়াও অনেকগুলো কারণে বুকের ব্যথা হয়ে থাকে। এর মধ্যে আমার ফুসফুস আছে, খাঁচা আছে, রক্তনালী আছে, এগুলোর কারণেও বুকে ব্যথা হতে পারে। যেমন শিরদাঁড়ার যদি অসুখ হয় বা শিরদাঁড়ার পেশকের ঘাড়ের হাড্ডিগুলো যদি কোনো কারণে সরে যায় বা কোনো কারণে চেপে রগের উপরে বা যেটা বলে নার্ভের উপরে যদি চাপ পড়ে, তাহলে বুকের উপর ব্যথা হতে পারে। তারপর ফুসফুসে যদি ইনফেকশান হয়, ফুসফুসের প্রদাহ হয়, বিশেষ করে নিউমোনিয়া বা প্লুরিসিস বলে থাকে আর কি, তাহলে প্রচণ্ড বুকে ব্যথা হয়। আবার এক ধরনের ভাইরাস আছে হারপেস জোস্টার, নার্ভগুলোর উপর ইনফেকশান হয়, হারপেস জোস্টার কারণে বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে। আবার রক্তনালী, হার্ট থেকে যে রক্তনালী, বড় রক্তনালী উঠেছে যেটাকে বলি আমরা অ্যাওটা, সেটা অনেক সময় ফেটে যেতে পারে, ডিসেকশন বলি আর কি, সেখানেও কিন্তু প্রচণ্ড হার্ট অ্যাটাকের মতো ব্যথা হতে পারে। তো এই সমস্ত কারণেও বুকে ব্যথা হতে পারে। কাজেই বুকের ব্যথা মানেই বা সব বুক ব্যথা মানেই হার্টের ব্যথা নয়, অনেকগুলো কারণ যার মধ্যে যেগুলো আমরা বললাম। তবে কতগুলো ফ্যাক্টরস যদি অবস্থান করে কোনো মানুষের মধ্যে, বয়স বেশি, ধূমপায়ী, বংশে হার্টের অসুখ আছে, ডায়াবেটিস, প্রেশার, এগুলো যদি থাকে, বুকের মাঝখানে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথা যদি বিভিন্ন দিকে ছড়ায় যায়, এর সাথে বমি হয়, ঘাম হয়, তাহলে ধরেই নিতে হবে যেটা হার্টের সাথে সম্পর্কিত। অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন এম এ খালেক স্যার। ইউনিমেড ইউনিহেলথ নিবেদিত এবং বরেন্দ্র টিভি আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা স্যারদের কাছ থেকে কথা শুনছি এবং আমরা যাতে সবাই বুঝতে পারে সেইভাবেই সহজ ভাষায় বলার চেষ্টা করা হচ্ছে। আমি প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের কাছে আবার আসব। স্যার, আমাদের যে হার্টের অসুখ হয়, আমরা হার্টের অসুখ ডায়াগনোসিসের জন্য বা হার্টে অসুখ হয়েছে কি না সেটা বোঝার জন্য কী কী পরীক্ষা করি, বা আমাদের দেশে কী কী পরীক্ষা চালু আছে যে পরীক্ষাগুলো করে আমরা বুঝতে পারি যে আমাদের হার্টের অসুখ হতে পারে, এটা যদি সহজ করে স্যার আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। দুটো জিনিস আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে, যে রোগ হওয়া সেটাকে প্রথাজ করতে হবে রোগী যিনি যার রোগটা হচ্ছে বা তার অসুস্থ ফিল করছেন বা উপসর্গ হচ্ছে, এবং তার সঙ্গী সাথীদের এটা উপসর্গ করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে কিছু টেস্ট করা বা পরীক্ষা করা দরকার আছে। তো আমরা একটু যদি সহজভাবে এটা বলি যে যে করোনারি হৃদরোগের কথা যেটা বলা হলো, সেই জিনিসটা অনেকের হঠাৎ করে হতে পারে, অনেকের অনেকদিন থেকে আস্তে আস্তে হতে পারে। যেমন ধরেন করোনারি হৃদরোগের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হলো বুকে ব্যথা। এই ব্যথা সম্বন্ধে খুব ডিটেল আলোচনা অধ্যাপক খালেক সাহেব করেছেন যে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। তবে প্রত্যেকটা ব্যথারই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা এক একটা ব্যথা এক এক ধরনের। আমাদের দেশে দুটো কথা খুব পাবলিক বা সাধারণ রোগীর মধ্যে চালু আছে, যে বুকে যে ব্যথা হয় বলে স্যার এটা আমার গ্যাসের ব্যথা বলে মনে হয় এবং গ্যাসের ওষুধ খাই কমে যায়, এইরকম কথাবার্তা বলে থাকে। তাহলে একটা জিনিস বোঝা যাবে গেল যে রোগীরা বুকের ব্যথার সাথে হার্টের সঙ্গে তুলনা করলেও একটা গ্যাসের ব্যথা, গ্যাস্ট্রাইটিসের ব্যথা বা আলসারের ব্যথা, এটা সবসময় সমন্বয় করে থাকেন। এছাড়াও কিছু কিছু রেয়ার ব্যথার কথা বলেছেন ডক্টর খালেক, যে বিভিন্ন ধরনের ব্যথার কথা বলেছেন, সেগুলো আপনারা লক্ষ্য করেছেন। তবে সেই সমস্ত ব্যথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে রেয়ার। আমরা যদি এখন চিন্তা করি যে বুকের ব্যথার মধ্যে
খুব কম ব্যথার বুঝতে, এটা কমন হতে পারে হার্টের ব্যথা, গ্যাসের ব্যথা হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে মাস্কুলোস্কেলিটাল পেইন, মানে যেটা খাঁচার ব্যথার কথা উল্লেখ করেছে, এটা হলো যে আমাদের শরীর মাংস হাড় দিয়ে আছে বুকের চারিদিকে, বুকের খাঁচা যেটা বলছে, সেখান থেকে কোনো সময় ইনফ্লামেশন বা প্রদাহ হলে ব্যথা হতে পারে। এই তিনটা জিনিস কিন্তু বেসিক্যালি খুবই কমন যেখান থেকে ব্যথাটা সাধারণত হয়ে থাকে আর কি। এক, তাহলে এখন আমাদের লক্ষ্য করতে হবে কি, প্রথম কথা হলো যে আমাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে এই ব্যথাটা কি সত্যি সত্যি হার্টের থেকে ব্যথা হচ্ছে নাকি অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে। তবে হার্টের ব্যথাটা কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, যেটা ক্রনিক ব্যথা মানে অনেক দিন থেকে যে রোগটা হয় আস্তে আস্তে হয়, এটাকে আমরা ক্রনিক ব্যথা বলতে পারি, সেটাকে আমরা ক্রনিক ব্যথা বলি। এটাকে সাধারণত অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলা হয়ে থাকে। আমি সাধারণত বাংলা ভাষায় বলার সময় এটাকে বলি যে হার্টের ব্যথা বা হার্ট পেন, এভাবে বললে বোধহয় ভালো, হার্টের ব্যথা বলাই বোধহয় ভালো। এটা ইংরেজিতে অ্যাঞ্জাইনা বলা হয়ে থাকে। এটা একটা উদ্দেশ্য হলো যে যখন অ্যাঞ্জাইনা বলা হয় তখনকে হার্টের ব্যথাকে কিন্তু সম্বোধন করা হয়ে থাকে। এই অ্যাঞ্জাইনার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে। সোজা ভাষায় যেটা জানা দরকার সেটা হলো যদি কোনো পরিশ্রম করার সময় বুকে ব্যথা হয় বা বুক চেপে ধরে, অথবা যদি গলার দিকে ব্যথাটা চলে যায়, পেছনের দিকে চলে যায়, হাতের দিকে যায়, বিশেষ করে বাম হাতের দিকে যায়, এবং রেস্ট করলে কমে যায়, কোনো কোনো সময় ঘাম হতে পারে না হতে পারে, তাহলে মোটামুটি ভাবে ধরে নেওয়া যেতে পারে যে এই ধরনের ব্যথাটা হার্টের ব্যথা বলি মনে হয়। তবে অন্য ব্যথা যেরকম হবে না তা না, তবে কম হয় আর কি। আবার যদি গ্যাস্ট্রিকের ব্যথা চিন্তা করে থাকি, আপনারা সবাই জানেন, সবারই একটা এক্সপিরিয়েন্স আছে যে কোনো ধরনের খাদ্য যেটা হজমের জন্য ক্ষতিকর, অথবা অ্যাসিডিটি বেশি থাকে, বা নতুন ধরনের কোনো খাবার খেলে অনেকের ব্যথাটা হয়, এবং এটাতে এই ধরনের সিমটম সাধারণত দেখা যায় না, এটা খাওয়ার সাথে বা খাওয়ার আগে বা পরে সম্বোধন দেখা যায়, এবং এটার ক্যারেক্টারিস্টিক ঠিক ওই রকম চাপের মতো হয় না, মেনলি জ্বালার মতো হয়। তো হাওয়েভার কোনো কোনো সময় এই সিমটমগুলো দেখে যে হার্ট এবং গ্যাসের বা অন্য ব্যথা যে আলাদা করে ফেলা যাবে তা না, তবে অনেক সময় যারা হার্টের ব্যথা একবার এক্সপিরিয়েন্স হয়েছে তারা কিন্তু বুঝতে পারে কোনটা হার্টের ব্যথা কোনটা না। এক, তবে যেভাবেই হোক না কেন, যখন বুকের ব্যথা যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস হার্ট অ্যাটাকের জন্যে, সুতরাং বুকের ব্যথা হলে যত কুইকলি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু উচিত। আমরা অনেক সময় করে থাকি কি, যখন বুকে ব্যথা হয় নিজে নিজে চিন্তা করি এটা গ্যাসের ব্যথা, তখন দুইটা গ্যাসের ট্যাবলেট খাই অথবা এক গ্লাস পানি খাই, তাতেও যখন কমলো না কিছুক্ষণ দেখলেন, তারপরে কেউ বুকে একটু মালিশ করলো, পেটে একটু করলো ইত্যাদি, তারপরে হয়তো ফোন করলো কোনো বন্ধুকে অথবা কোনো পরিচিত ডাক্তারকে, তিনি কিছু ওষুধ দিলেন, এই করতে করতে রাত্রি গড়িয়ে আসলো, রাত দুটো একটার দিকে দেখা গেলো ব্যথা আরও তীব্র হচ্ছে, এবং তীব্র থেকে তীব্রতর ব্যথা নিয়ে আপনি হাসপাতালে পৌঁছলেন ইমার্জেন্সিতে, তখন দেখা গেলো আর চিকিৎসা করার সময় নেই। তো সুতরাং যখন দেখবেন যে একটা ব্যথা পারসিস্টেন্টলি এক ঘন্টা কি আধা ঘন্টা থাকছে এবং বেশির দিকে যাচ্ছে, যে কোনো হাসপাতাল অথবা ডাক্তারের চেম্বার অথবা ডাক্তারের কাছে পৌঁছানো দরকার, তাহলে ভালো। আপনি যদি হার্টের ব্যথা না হয়, আপনি ডাক্তার সাহেব দেখলো, এক্সামিন করলো, তারপর ছেড়ে আপনি চলে আসেন। সুতরাং এটা হলো আমাদের রোগী হিসাবে বা সাধারণ পাবলিক হিসাবে আমাদের দায়িত্ব, এবং অনেক সময় আপনার কথা শুনেই চিকিৎসক অনেকটা শিওর হয়ে যেতে পারে যে আপনার হার্টের রোগ কি না। এখন আসে পরবর্তী স্টেপ সম্বন্ধে। এটা বলার উদ্দেশ্য হলো যে কোনো রোগ, বিশেষ করে হার্ট বুকের ব্যথা হলে এটা হার্টের রোগ অথবা হার্টের রোগ না, এটা ডায়াগনোস করা খুবই ইম্পর্টেন্ট। কেন, হার্টের রোগ যদি হয়ে থাকে এবং চিকিৎসায় যদি আমরা অবহেলা করি বা দীর্ঘসূত্রিতা করি, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আর যদি হার্টের রোগ না হয় তাহলে ভালোই, আপনি চলে আসলেন। সুতরাং এই হলো আপনাদের মোটামুটি হার্টে সাধারণভাবে আমরা কিভাবে চিন্তা করি যে হার্টের এটা রোগটা হতে পারে। যেটা প্রশ্ন করছে সঞ্চালক সেটা হলো যে আমরা কী কী পরীক্ষা করি। আসলে বেসিক্যালি যে জিনিসটা করা হয়ে থাকে সেটা হলো যে ECG, আমরা সবাই জানেন একটা কমন টেস্ট, খুবই ইজি টেস্ট, যে কোনো জায়গায় এটা সম্ভব, এটা একটা ECG টেস্ট করা হয়ে থাকে, যেটা সাধারণত অনেক সময় এটা রোগটা ডায়াগনোস করা সম্ভব। তো একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমবারে ECG করার পরে নর্মাল হলো, কমপক্ষে আরও 3-4 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আবারও ECG পরপর একটা বা দুটো করা উচিত। কেননা প্রথম দিকে ECG-তে কোনো পরিবর্তন নাও হতে পারে এবং ডায়াগনোস করা সম্ভব নাও হতে পারে। সুতরাং এই কারণে দেখবেন প্রত্যেকটা হাসপাতালে, ইনক্লুডিং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা যে সমস্ত ক্লিনিকগুলো আছে, সেখানে এই ধরনের ব্যথা থাকলে তার ECG করে এবং অ্যাটলিস্ট 1-2 ঘন্টা ফলো আপ করে ভর্তি রেখে দেখে আর কি। সুতরাং এই একটা জিনিস। আর যেটা সাধারণত করা হয়, একটা ব্লাডের পরীক্ষা করা হয় ট্রোমোনিন, এই ধরনের করা হয়ে থাকে, সেটাও কিন্তু আবার 3-4 ঘন্টা পরে করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে যদি পারসিস্টেন্ট পেন থাকে,
এবং চিকিৎসক যদি মনে করেন যে এটা হার্টের রোগ হওয়ার সমূহ সম্ভাবনা আছে তাহলে এই টেস্টগুলো সাধারণত করা হয়ে থাকে। তারপরে যদি দেখা যায় যে না সত্যি সত্যি হার্টের রোগ আছে তখন হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করে তখন তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। একটা পর্যায়ে গিয়ে যখন তিনি আউট অফ ডেঞ্জার হন তখন কিছু প্রসিডিওর করা লাগতে পারে ইমার্জেন্সি হিসাবে, অথবা কয়েকদিন রাখার পরে সেটল করার পরে কিছু ওষুধ দিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। প্রাথমিকভাবে আমরা যদি রোগের ডায়াগনোস করতে চাই, বিশেষ করে করোনারি হৃদরোগ, তাহলে আগে নিজের সিমটমের প্রতি খেয়াল রাখতে হবে। এই সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সমস্ত লোকের বা রোগীর বা পার্সনের আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো প্রফেসর খালেক বলছিলেন এগুলো যদি থাকে, যেমন ধরুন অনেকদিন থেকে ডায়াবেটিস আছে, অনেকদিন থেকে হাই ব্লাড প্রেশার আছে, প্রচুর সিগারেট খান, ওজন কিছুটা বেশি এবং সারাদিন বসে শুয়ে কাজ করেন, হাঁটাচলা মোটেই করেন না, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে তাদের এই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, করোনা হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং তাদের যে কোনো কারণেই ব্যথা হোক না কেন, আমার ব্যক্তিগত সাজেশন হলো যে ব্যথা হলে কমপক্ষে শর্টেস্ট পসিবল টাইমে ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি নিশ্চিত হয়ে নিন যে এটা হার্টের রোগ কি হার্টের রোগ না, এটা কিন্তু জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের কাছে। আমি এবার প্রফেসর এম এ খালেক স্যারের কাছে আসব। স্যার, নজরুল ইসলাম স্যার খুব সুন্দরভাবে কী কী টেস্ট করা যায় এগুলো বলছিলেন। আপনি দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত ছিলেন স্যার, অনেক করোনারি হৃদরোগের রোগী স্যার দেখেছেন, তো এই রোগীগুলোদের কী জটিলতা হয় বা করোনারি হৃদরোগকে কেন আমরা এত ভয় পাই, রোগীদের কী কী জটিলতা হয়, বা আমরা আপনি বলছিলেন প্রথমে যে অনেকে মারা যান প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন হসপিটালে, তো কী কী জটিলতা হলে মৃত্যুবরণ করতে পারি, এটা যদি একটু সংক্ষেপে আলোচনা করতেন স্যার। ধন্যবাদ। করোনারি হৃদরোগ এই কারণে বেশি ভয়াবহ এই জন্য যে যাদের করোনারি হৃদরোগ হয়েছে বা রক্তনালী ব্লক হয়েছে তাদের ইনস্ট্যান্ট তাৎক্ষণিক মৃত্যু হতে পারে, এবং এই মৃত্যুটা 2 ঘন্টার মধ্যে যদি হয়ে যায় তার একটা ডেফিনেশন আছে, বলা হয় যে সাডেন কার্ডিয়াক ডেথ। এবং এই রোগীগুলো বুকে ব্যথা হওয়া শুরু থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো বা পৌঁছানোর পরে এই 2 ঘন্টার মধ্যে যদি মারা যায় সেটাকে বলি আমরা সাডেন কার্ডিয়াক ডেথ। এটা করোনারি হার্ট ডিজিজের একটা মারাত্মক এবং অত্যন্ত জটিল অবস্থা। এই রোগীগুলো প্রায় হার্ট অ্যাটাকের 1/4 যারা হাসপাতালে পৌঁছতেই পারে না বা বুকে ব্যথা হয়েছে সাথে সাথেই মারা গেছে, এইটা হলো এই করোনারি হৃদরোগের সবচেয়েতে জটিল অবস্থা। এরপর যে রোগীগুলো বেঁচে যায় বা হাসপাতালে পৌঁছলো, হাসপাতালে চিকিৎসা শুরু হলো, এই হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পর তাদের কিছু রোগী সাথে সাথে চিকিৎসার পরপরই অ্যাসিম্পটোমেটিক বা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে, কিন্তু এর পরবর্তী জটিলতাগুলো হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হতে পারে অথবা তার পরেও হতে পারে। বিশেষ করে ইন হসপিটাল বা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এদের আবার সেই মারাত্মক ধরনের হৃদয় কী বলে কম্পনের অসুবিধা হতে পারে, সেটাকে বলে আমরা অ্যারিদমিয়া। এটাও আর একটা মারাত্মক জটিলতা তৈরি করে এবং মৃত্যু ঘটায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়, চিকিৎসা চলাকালীন অবস্থায়। এর পরবর্তীতে হতে পারে তার হার্ট ফেলিওর, যেটাকে বলি আমরা অ্যাকিউট লেফট ভেন্টিকুলার ফেলিওর। এরই আরেকটা মারাত্মক পর্যায় হচ্ছে কার্ডিওজেনিক শক, এবং এরপরে হতে পারে হার্টের যে লেয়ার আছে পেরিকার্ডাইটিস, অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তারপর হতে পারে হার্টের যে মায়োকার্ডিয়াম বা হার্টের যে ওয়াল যেটা নষ্ট হয়ে গিয়েছে বা নেক্রোসিস হয়েছে, সেখানে রক্ত জমাট বেঁধে থ্রম্বাস ফর্ম করতে পারে, এই থ্রম্বাসটা ছুটে গিয়ে সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম করে ব্রেন স্ট্রোক করতে পারে, অথবা আমাদের হাত পায়ের পায়ের বিশেষ করে পায়ের লিম্বে গিয়ে এই রক্তনালীগুলোকে আবার ব্লক করে দিয়ে একটা বলে গ্যাংগ্রিন তৈরি করতে পারে, এবং যেটাকে বলি আমরা ড্রাই গ্যাংগ্রিন, আর্টেরিয়াল অক্লুশন, এটা একটা মারাত্মক জটিলতা তৈরি করে। তো সাধারণত এই জাতীয় ইমিডিয়েট বা ইমার্জেন্সি কমপ্লিকেশানগুলো হয়ে থাকে এর পরবর্তীতে। বা আরও হতে পারে যে আপনার হার্টের ভালভের
যে ইয়াগুলো আছে যোগাযোগ বা তার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো অনেক সময় ফেটে যেতে পারে, বা হার্টের দেয়ালও অনেক সময় আবার ফুটো হয়ে গিয়ে দুই দুই ভেন্টিকুলার মধ্যে কমিউনিকেশান হয়ে যেতে পারে, যেটা ভেন্টিকুলার সেপ্টাল পারফোরেশন বলে থাকি, অথবা যেটা ওয়াল আবার ইয়া গিয়ে ফ্রি ওয়ালের মধ্যে পেরিকার্ডিয়ামের মধ্যে যেটা রক্ত জমাট বেঁধে গিয়ে হিমোপেরিকার্ডিয়াম করে, এটাও একটা অ্যাকিউট জটিলতা। এই জটিলতাগুলোই সবগুলোই ইমার্জেন্সি তৈরি করে এবং এগুলোকে ইমার্জেন্সিভাবে ম্যানেজ করতে হয়। তো এই হচ্ছে তার ইমিডিয়েট এবং মারাত্মক জটিলতা। এর পরবর্তীতে রোগী বেঁচে গেলে পরবর্তী ছেড়ে যাওয়ার পরে তাদের আবার মাঝে মধ্যেই হতে পারে, আবার লং টাইম এটা আবার তারা হার্ট ফেলিও ডেভেলপ করতে পারে। তারপর আরও কিছু আছে যেগুলো খুব রেয়ার কন্ডিশন, এখানে বলতে চাচ্ছি না। এই হলো মোটামুটিভাবে হার্ট অ্যাটাকের মারাত্মক জটিলতা উদ্দেশ্যে বাংলাতে এত সুন্দর করে বলার জন্য। আমি নজরুল ইসলাম স্যারের কাছে আবার আসবো একটু। গত বছর স্যার পুরাটা সময় জুড়ে আমরা কোভিডের জন্য একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম এবং আমাদের দেশে প্রায় 27,000-এর উপরে মানুষ এই যে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন, সবাইয়ের জন্য আমাদের সমবেদনা থাকলো। এখন করোনা হলে আমাদের হার্টে কী কী সমস্যা হতে পারে, আমি এই বিষয়ে কথা বলার জন্য একটু প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার যদি বলতেন যে স্যার করোনাতে আমাদের হার্টে কী কী সমস্যা হতে পারে, এই বিষয়ে যদিও আজকের বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু করোনার জন্য অনেকে হৃদরোগের বিভিন্ন সমস্যা আক্রান্ত হচ্ছে, আমরা স্যারের কাছে সহজভাবে এটা একটু শুনতে চাই। আসলে থ্যাংক ইউ পাবেল, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন একটা অতিমারী পার করছি করোনা ভাইরাস ডিজিজ 19 নিয়ে, এবং এটাতে বেশ আমরা বিশেষ আমরা অনেকে হারিয়েছি, আমাদের চিকিৎসকদের মধ্যে অনেকে হারিয়েছি যারা অন্যদের সেবা করতে গিয়ে নিজেকে প্রাণকে উৎসর্গ করেছে, এবং এখন অনেক রিস্ক নিয়ে কাজ করছেন যে সমস্ত চিকিৎসক এবং অন্যান্য আমাদের লোকজন মারা গেছেন এতে, তাদের সবার রোগের মাগফিরাত কামনা করছি। একটা জিনিস খেয়াল করতে হবে, করোনা রোগ যেটা একটা ভাইরাসের রোগ, এটা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস দিয়ে অতীতেও কিন্তু আরও রোগ হয়েছে, সার্স ভাইরাস হয়েছে, মার্স হয়েছে, এবং তাতা এত বেশি ইনফেক্টিভ ছিল না, কিন্তু ওহানে চায়নার ওহানে 2019 সালের যে ডিসেম্বর মাস থেকে যেটা শুরু হয়েছে, বাংলাদেশে এটা মার্চ 2020 সাল থেকে শুরু হয়েছে, এবং তাতে আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হয়েছে। তবে একটা জিনিস হলো যে এই ভাইরাসটা মূলত লাংয়ে ইনফেকশন করে, এবং লাংয়ের অনেক ড্যামেজ করার ফলে হয় কি, লাংয়ের অক্সিজেনেশন কমে যায়। আমরা সাধারণতভাবে বলে থাকি লাংয়ের যে কোনো ইনফেকশন বা প্রদাহ এটাকে সাধারণত নিউমোনিয়া বলা হয়ে থাকে, এবং যে নিউমোনিয়াটা অতি ভয়ঙ্কর রূপ নেয় সেটাই আমাদের অ্যাকচুয়ালি লাং ফেলিওরের দিকে আসে আর কি, শ্বাস ভাইরাস আর কি ভাইরাস। তো এটা কিন্তু শুধু লাংয়ের রোগ না, তা না, একটা জিনিস খেয়াল করতে হবে আরও যে লাং এবং হার্ট দুটো জিনিস কিন্তু সমন্বয় হিসাবে কাজ করে, একটা আরেকটার প্রতি ডিপেন্ডেন্ট, এবং লাং অক্সিজেনেশন করার পরে ব্লাড যখন যায়, ব্লাডে যখন অক্সিজেন যায়, হার্ট তখন এই অক্সিজেনটাকে পুরো শরীরে বিতরণ করে। তো সুতরাং বাতাস থেকে যে অক্সিজেনটা লাংয়ে যায় সেটার ব্লাডে যাওয়ার পরে হার্ট চারিদিকে ছড়িয়ে দেয়। তো যদি নিউমোনিয়া হয়ে থাকে তাহলে এই নিউমোনিয়াতে হয় কি, এই অক্সিজেন কমে যায়। এই জন্য আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন যে যখনই এই ধরনের কিছু হয় তখন অক্সিজেনের স্যাচুরেশন থাকে, মানে হলো যে অক্সিজেন রক্তের মধ্যে অক্সিজেন কতটুকু আছে, তার মানে লাং থেকে সে কতটুকু অক্সিজেন পেলো। তো যদি এই জন্য মাপা যায় 90 এরকম দেখা যায়, সাধারণত 98-99 থাকার কথা, আস্তে আস্তে কমতে থাকে, আপনারা খেয়াল করে দেখেছেন, এর জন্য বারবার অক্সিজেন দেখা হয়। তো সুতরাং এটা হলো ডাইরেক্টলি লাংয়ে ইনভলভ হতে পারে। তাহলে আরও একটা জিনিস হলো ভাইরাস, যেটা এই ভাইরাস কিন্তু লাংয়ে যেমন সরাসরি ইনফেকশন করতে পারে, পেটেও করতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে হার্টেও ইনফেকশন করতে পারে। তাহলে দেখা গেল যে লাং যেমন ডাইরেক্টলি ইনভলভ হয়, হার্টও কিন্তু ডাইরেক্টলি আপনার ইনফেকশন হতে পারে। তা ডাইরেক্টলি হলে কী হবে, লাংয়ের কাজ হলো অক্সিজেন ট্রান্সফার করা, বাতাস থেকে অক্সিজেন দিয়ে রক্তে নেওয়া, সুতরাং এটা ব্যাহত হচ্ছে। হার্টের কাজ কি, পাম্প করা। হার্ট আমরা জানি একটা মাংসপেশী, এটা সংকয় এবং প্রসারিত হয়, এবং এটা কেন হয়, এটা যেহেতু হেলদি থাকে, যদি সুস্থ থাকে, যদি কিন্তু যদি এটা ভাইরাস ইনফেকশন হয় তাহলে পরে এই যে সংকোচন এবং প্রশমন করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়,
এবং এটা ইরিটেবল হয়ে যায়। আমরা জানি না, আমার যদি গায়ে গায়ে কোনো রকমের কোনো ফুসকুড়ি হয় তাহলে বারবার চুলকায়, ঠিক ওই রকম সেখানেও হয়ে যায়, তাহলে হার্ট ইরিটেটেড হয়ে যায়। তাহলে যদি হার্ট ইরিটেটেড হয় তাহলে কি হতে পারে, যে এই যে রিদমিক ছন্দীয় যে গতিটা তার ছিল লাভ ডাপ করে চলছে সেটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, যে অতিরিক্ত হার্টের ফেয়ে মানুষ হার্টের মারা যেতে পারে। সুতরাং এই একটা জিনিস যদিও রেয়ার হতে পারে। আর একটা কী হতে পারে, যে ইনফ্লামেশন হয়ে এটাকে আমরা মায়োকার্ডাইটিস বলি, পাম্প করার ক্ষমতাটা কমে যায়। তাহলে দেখা গেল যে পাম্প করার ক্ষমতা কমে গেলে শরীরের রক্ত চলাচল কমে যাবে এবং হার্ট ফেলিওর ডেভেলপ করবে। তাহলে দেখা গেলো দুই দিকে গণ্ডগোল, একটা হলো আমরা অক্সিজেন পাচ্ছি না বাতাস থেকে নিতে, আবার যেটুকু রক্ত পাচ্ছি সেটুকু হার্ট আবার শরীরে পরিচালনা করতে পারছেন না। সুতরাং দুটো ভাইটাল অর্গান যখন কাজ করতে পারবে না তখন মৃত্যু অবধারিত। সুতরাং এটা জিনিস যে আমরা অ্যাকিউট যখন হয় হট, যখন এই রোগটা শুরু হয় ভাইরাস করোনা ভাইরাস রোগটা কোভিড, তখন কিন্তু লাং হয়ে গেলে, লাং থেকে যদি কিওর হয়ে যায় বেঁচে গেলে, লাং থেকে যদি হার্টে যায় তাহলে কমপ্লিকেশন বেড়ে গেল, এবং উভয় একসঙ্গে হয়ে গেলে এই জিনিসটা বেড়ে যায়। এখন আমরা আসি যে যারা অ্যাকিউট স্টেজে পার করতে পারলো না, অনেকেই অনেকেই এটা মারা যাচ্ছেন, কিন্তু যারা এটা থেকে বেঁচে যাচ্ছেন, বেঁচে গেলো, যে লাংয়ের ইনফ্লামেশন কমলো, হার্টেরও ইনফেকশনটা কমলো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এই করোনা ভাইরাসের যে নতুন প্রজন্ম এটাকে আমরা এখনও ডাক্তাররা পুরো বুঝে উঠতে পারেনি। কিছু কিছু বুঝে ওঠা সম্ভব, তার জন্য কিছু কিছু ভ্যাকসিনও তৈরি হয়েছে, কিন্তু এর ফিজিক্যাল এফেক্ট কী বলা মুশকিল। আমরা গত এক বছর থেকে লক্ষ্য করছি যারা এখান থেকে বেঁচে যাচ্ছেন বা অ্যাপারেন্টলি সুস্থ মনে হচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি বিভিন্ন ধরনের কমপ্লেন থাকছে, শ্বাসের কষ্ট হচ্ছে, কাজের ক্ষমতা কমে যাচ্ছে, মাঝে মাঝে বুকে ধড়ফড় শুরু করছে, কোনো সময় কিছু ভালো লাগছে না বলছে, এইসব জিনিসগুলোর জন্য একটা ক্রনিকের পর্যায়ে চলে গেছে। আগে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা সারাক্ষণ কার্যক্রম ছিল, হাসি ফুর্তিতে ছিল, পরবর্তী হচ্ছে যে তিনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষা, যেমন অনেকে বলি অ্যান্টিপিসিয়া আরটিপিসিয়া নন নেগেটিভ হয়ে গেছে, আপনি ভালো হয়ে গেছি, আসলে ঘটনাটা তা ঘটছে না। দেখা যাচ্ছে এর একটা আফটার এফেক্ট অনেকদিন থেকে যাচ্ছে, বিভিন্নভাবে চিকিৎসকরা এটা নাম দিচ্ছে, বর্তমানে এটাকে বলা হচ্ছে লং কোভিড, অনেকে বলা হচ্ছে এটা ক্রনিক কোভিড। যেমন ব্রঙ্কাইটিস অ্যাকুট হওয়ার পরে যদি ক্রনিক হয়ে যায় আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস, ঠিক এরকম হয়ে যাচ্ছে আর কি। তেমন এটাও দেখা যায় অনেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে প্রায় নতুন কাজকর্ম শুরুও করে দিয়েছেন, তারপরে হয় সাডেন ডেথ হয়ে যাচ্ছে, নাহলে আবার হার্ট ফেলিয়ার নিয়ে আবার আসছে। সুতরাং আমাদের এই কোভিডের যে করোনা ভাইরাসের যে ইনফেকশন সেটাতে অ্যাকিউট প্রবলেম হতে পারে এবং সুস্থ অ্যাপারেন্টলি সুস্থ হওয়ার পরেও কিন্তু ক্রনিক প্রবলেম হতে পারে। সেই জন্যে এখন বলা হচ্ছে, এবং অনেক ক্লিনিক অনেক হাসপাতাল বিশ্বের অন্য জায়গায় এবং সেই সাথে সাথে বাংলাদেশেরও, এবং আমিও চিকিৎসকদের আহ্বান করবো, অ্যাপারেন্টলি কোনো ক্রনিক কোভিড পেশেন্ট সুস্থ হয়ে যায় তাকে কিন্তু একটা পিরিয়ডিক্যাল চেক আপ করা উচিত, তার হার্ট লাং এবং অন্য অন্য জিনিসগুলোকে, এবং তাদের সেক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যেতে পারে কোন অর্গ্যানগুলো কিছু কিছু কম কাজ করছে, সেগুলো ওষুধের মাধ্যমে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে, খাবারের মাধ্যমে করে হয়তো ওনাদের সুস্থ করা যেতে পারে। সুতরাং সামারি এইভাবে বলা যেতে পারে যে করোনা ভাইরাসের অ্যাকিউট স্টেজের চিকিৎসা সাধারণত হাসপাতাল ভিত্তিক, এবং ক্রনিক রোগের চিকিৎসা আউট পেশেন্ট বা চেম্বার ভিত্তিক এবং ফলো আপ ভিত্তিক, এটা করে আমাদের কন্টিনিউ করতে হবে। আমি এবং এই জন্যে আজকালকার গাইডলাইনও আসছে যে একজন করোনা রোগী যদি হয় তাদের ভবিষ্যতে কী কী করবেন, তারও কিছু কিছু মানে কি বলে কিছু কিছু টেস্ট করতে হয়, কদিন পরে কি করতে হয়, এইটা জিনিসটা করা যেতে পারে আর কি। তো সুতরাং এই জিনিসগুলো আপনাদের বোধ হয় খেয়াল রাখতে হবে। আমি হয়তো টোটাল জিনিসটা আমাদের হৃদরোগের জিনিসটা সম্বন্ধে কিভাবে চলে, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চিকিৎসা হয়, কিভাবে রিহ্যাবিলিট করে, এ সম্বন্ধে হয়তো অল্পক্ষণের জন্য কিছু সময় পেলে আমি পরে বলব। অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছে আবার আসব। আমাদের শ্রোতারা আমাদেরকে প্রশ্ন করছেন, অনেকে শুভেচ্ছা জানিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য। আমাদের একজন শ্রোতা একটু জানতে চেয়েছেন খালেক স্যারের কাছে যে স্যার হার্টের রিং বিষয়টা নিয়ে একটু জানতে চেয়েছেন, এটা যদি খুব সংক্ষেপে একটু বলতেন শ্রোতার উদ্দেশ্যে। আসলে আজকের আলোচনাটা ছিল মূলত খুব সাধারণভাবে হৃদরোগ
এবং হৃদরোগজনিত সমস্যাগুলো সম্পর্কে, হার্টে রিং পরানো, এটা নিউ একটা ম্যানেজমেন্ট ফর ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি মানে পিটি মানে স্টেন্টিং, স্টেন্টিং পারকিউটিনাস ট্রান্সফর্মিনাল বেলুন ডাইলেটেশন উইথ স্টেন্ট ইমপ্ল্যান্টেশন, যেটাকে বলে পিসিআই। তো রিং, এটা সাধারণ বাংলা কথায় রিং, এবং রিং নামে খুব বেশি পরিচিত হয়ে গেছে, হার্টে রিং লাগানো। অর্থাৎ আমরা যাদের হার্ট অ্যাটাক আছে অথবা যাদের অ্যাঞ্জাইনা, স্যার যেটা বললেন আর কি, অ্যাঞ্জাইনা পেক্টোরিস অন ডিম্যান্ড মিসম্যাচ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে যে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, হার্টের রক্তনালীর ছবি উঠাই, ছবি উঠিয়ে দেখা হয় যে হার্টের যে রক্তনালী, যেটাকে নাম হচ্ছে করোনারি আর্টারি, সেখানে ব্লক আছে কি না, সেগুলো বন্ধ হয়ে গেছে কি না। সেই বন্ধ বা ব্লক হয়ে যাওয়া রক্তনালীগুলোকে আমরা বেলুন দ্বারা ডাইলেটেশন করে সেখানে একটা স্টেন্ট বা খাঁচা বসিয়ে দিই, সেটাই হচ্ছে রিং পরানো। এখন রিং পরানো রোগীদের প্রশ্নটা কী ছিল? রিংয়ের বিষয়ে, যেটা হলো যে হার্টের, যারা হার্টের রোগী তাদের মেডিকেল চিকিৎসা এবং রিংয়ের চিকিৎসা এবং বাইপাস চিকিৎসা, এই তিন ধরনের চিকিৎসা রয়ে গেছে। এর মধ্যে রিং পরানো একটা এখন অনেকটা পপুলার বা জনপ্রিয় চিকিৎসা হিসাবে পরিগণিত হয়েছে। তো এই রিং সেই সমস্ত রোগীদের করানো হয় যাদের রক্তনালী ব্লক আছে, তাদের ক্ষেত্রে যে ব্লকটা আছে সেইটাকে আমরা বেলুন ডাইলেটেশন করে ওখানে রিং পরিয়ে দেওয়া হয়, যেটাকে বলি স্টেন্টিং। এটাই হচ্ছে রিংয়ের চিকিৎসা। তো এই চিকিৎসার দ্বারা যে ব্লক ছিল সেটা আমরা ছাড়িয়ে দিলাম, এবং পরবর্তীতে এই রোগীগুলোকে কিন্তু সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে, যেটা আগেও করতে হতো, রিং পরানোর পরে আরও বেশি করতে হবে, এবং এদের ফলো আপ আরও বেশি কাছাকাছিভাবে করতে হবে এবং নিয়মিতভাবে করতে হবে, এবং ডিসিপ্লিন লাইফ, শৃঙ্খলাবদ্ধ লাইফ সারা জীবন করতে হবে, ওষুধগুলো নিয়মিত খেতে হবে। রিং পরানোই মানে আমার অসুখ ভালো হয়ে গিয়েছে, আর কোনো ওষুধের দরকার নাই, এই কথা যারা মনে করেছেন তারা কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হবেন এবং আবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কাজেই রিং বা বেলুন পরানো একটা চিকিৎসা, এর পরেও, তার চিকিৎসার পরেও আমাদেরকে নিয়মিত নিয়মকানুন এবং ডিসিপ্লিনগুলো মেনে চলতে হবে এবং ওষুধ চালিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে শ্রোতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, একজন শ্রোতা আরেকজন জানতে চেয়েছেন, এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, বিশেষ করে লাল মাংস খাওয়ার প্রবণতা বর্তমান প্রজন্মের মধ্যে অনেক বেশি বাড়ছে, তো হৃদরোগী জন্য এক ধরনের পরামর্শ, স্বাভাবিক সুস্থ মানুষের জন্য একরকমের পরামর্শ, তো একজন হৃদরোগী লাল মাংস কতটুকু খেতে পারবেন বা আদৌ পারবেন কি না, আর একজন সাধারণ মানুষ যার হৃদরোগ নাই বা একদম সম্পূর্ণ সুস্থ মানুষ, তিনি লাল মাংস খাবেন কি না বা খেলে কতটুকু খাবেন, এই বিষয়ে যদি একটু স্যার, শ্রোতা অনেক শ্রোতা জানি যে এই বিষয়টা জানতে চাচ্ছেন আজকে। আসলে লাল মাংস বলতে আমরা বলে থাকি অ্যানিম্যাল ফ্যাট বা অ্যানিম্যাল মিট, বিশেষ করে আমাদের দেশে গরু খাসির মাংসকে বেশি বুঝিয়ে থাকি, গরু খাসি উঁট দুম্বা মহিষ এগুলোই হচ্ছে লাল মাংসের উৎস। এবং লাল মাংসের কথাটা এই জন্য এসেছে যে এগুলোতে যে ফ্যাট থাকে, এবং এই ফ্যাটটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আমরা লিপিড নামে যেটা পরিচিত ফ্যাট, এই লিপিড অ্যাবনর্মালিটি বা ফ্যাটের অ্যাবনর্মালিটি, এটাই তো আমাদের সবচেয়ে মারাত্মক অবস্থা, অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোমা তৈরি করে রক্তনালীকে ব্লক করে। এই লিপিড অ্যাবনর্মালিটি এবং লিপিডের সোর্স হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট বা লাল মাংস। এই জন্যই যাদের হার্টের অসুখ নেই অথবা যাদের হার্টের অসুখ হয়েছে, যাদের হার্টের অসুখ হয়েছে তাদেরকে তো আমরা এই চর্বি বা লিপিড খেতে টোটালি নিষেধ করি, এবং লিপিড প্রোফাইল বলে একটা আছে, যেখানে যে টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে রক্তে লিপিডের অবস্থানটা আমরা নির্ণয় করে দেখি যে লিপিডের বেশ কয়েকটা অংশ আছে, এর মধ্যে খারাপ চর্বি যেটাকে বলে থাকি যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইড,
এই দুটো হচ্ছে কালপ্রিট খারাপ চর্বি, যেটা আমাদের রক্তে জমে রক্তনালী ব্লক করে দেয়, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত। তাহলে বোঝা গেল যে এই লাল মাংস বা অ্যানিম্যাল ফ্যাট বা চর্বি আমাদের রক্তনালীর ব্লকের একটা উৎস। কাজে যাদের হার্ট অ্যাটাক আছে বা হার্টের অসুখ হয়েছে বা যাদের রিং পরানো আছে, যাদের বাইপাস করানো আছে, তাদেরকে অবশ্যই এটা পরিহার করে চলতে হবে এবং মাঝে মাঝে তাদের রক্তের চর্বি পরীক্ষা করে তার নর্মাল ভ্যালুতে রাখার চেষ্টা করা হবে, যেটা রিকমেন্ড করা হয়েছে যে এই লেভেলে তার রক্তের লিপিড রাখতে হবে। আর যাদের হার্টের অসুখ হয় নাই, এটাই তো আমাদের বেশি আজকের মুখ্য আলোচনার বা আজকের এই দিনের মূল প্রতিপাদ্য বিষয়, যাতে আমাদের ভবিষ্যতে হার্টের অসুখ না হয়, রক্তনালী ব্লক না হয়, এই যে সোর্স লিপিডের বা অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করার যে সোর্স, এইটা থেকে দূরে থাকতে হবে। এটার নামই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। যাদের অসুখ নাই, ভবিষ্যতে যাতে অসুখ না হয়, সেটাই হলো প্রাইমারি প্রতিরোধ। আর সেকেন্ডারি প্রতিরোধ বলে হচ্ছে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের ক্ষেত্রে ওই সমস্ত সোর্সগুলোকে বাদ দিয়ে আবার সুস্থ থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রতিরোধ, সেকেন্ডারি প্রিভেনশন। তো আমার সেকেন্ডারি প্রিভেনশনের চেয়ে এই প্রাইমারি প্রিভেনশন বা প্রথম পর্যায়ে যাতে আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা না থাকে বা যে সমস্ত কারণে এগুলো হয়ে থাকে, সেই সমস্ত কারণ বা ফ্যাক্টরগুলো থেকে দূরে থাকা বা সেগুলোকে পরিহার করে চলা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ হার্টের রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সেই রিং পরানো বলেন অথবা বাইপাস করানোই বলেন, এটা দ্বারা তখন সে কিন্তু একটা ফ্রেশ জিনিস, একটা মানে কি বলবো, এটা মেরামত করা একটা হার্ট, এই মেরামত করা হার্টে যাতে না যেতে হয়, আমার অরিজিনাল হার্ট, সুস্থ হার্ট নিয়ে চলাফেরা করতে পারি, কোনো যাতে অসুখ না হয়, এটার দিকে বেশি নজর দিতে হবে। এবং আজকের যে ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবস, আজকের এই দিনের এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মানুষের মাঝে এই সচেতনতা তৈরি করা, যাতে আমাদের ভবিষ্যতে হার্টের অসুখ না হয়, সেই ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ। বরেন্দ্র টিভি আয়োজিত এবং ইউনিমেড ইউনি হেলথ নিবেদিত আজকের অনুষ্ঠানে আমরা প্রফেসর এম নজরুল ইসলাম স্যার এবং প্রফেসর এম এ খালেক স্যারের কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ শুনলাম। আমরা এবার প্রফেসর এম নজরুল ইসলাম স্যারের কাছে একটু আসব। আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু কথায় কথায় প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা প্রফেসর নজরুল ইসলাম স্যারের কাছে এখন সর্বশেষ আজকের অনুষ্ঠানের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সমস্ত শ্রোতারা আগ্রহ নিয়ে আছেন আজকের এই অনুষ্ঠানে শোনার জন্য, যে হৃদরোগ প্রতিরোধ, করোনারি হৃদরোগ প্রতিরোধ, যেই বিষয়টা জানতে সবাই আগ্রহী, আমি নজরুল ইসলাম স্যারের কাছে এই বিষয়ে বক্তব্য শোনার জন্য স্যারের কাছে একটু যাচ্ছি। আবারও ধন্যবাদ ডক্টর পাভেল আমাকে অনুরোধ করার জন্য। আমি এই সম্পর্কে কতগুলো প্রাসঙ্গিক কথা একটু বলতে চাই। প্রথম কথা হলো প্রতিরোধের কথা তো অবশ্যই থাকবে, তারপরে যে সমস্ত জিনিসগুলো করলে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তার জন্য কিছু এবং কিভাবে সার্ভিস দেওয়া যেতে পারে, এবং আমরা ছোট্ট পরিসরে রাজশাহীতে কিছু কিছু চেষ্টা করছি সাহায্য করতে, সেই সম্বন্ধে কিছু সংক্ষেপ অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা হলো যে যে কোনো রোগ যাতে না হয় সেটাই সবচেয়ে ভালো, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেটা হলো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। হৃদরোগের বেলায় এটা কিন্তু খুবই একটা জরুরি বার্তা, যেটা আমাদের সবাই মেনে চলতে হবে। বিশেষ করে করোনারি হৃদরোগের কথা যেটা আলোচিত হচ্ছে এখন, আমরা আলোচনা করছি যেটাতে, সেখানে আমরা সবাই জানি যে এটা কোনো জীবাণুবাহিত রোগ না, এটা সাধারণত শরীরের বিভিন্ন ধরনের কারণে এটা হয়ে থাকে। তো যে সমস্ত কারণগুলো কোনো রোগীর বা মানুষের মধ্যে থাকে, যার ফলে পরবর্তীতে তাদের হার্টের এই রোগ, করোনারি হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে আমরা সাধারণত আপনার রিস্ক ফ্যাক্টর বলি বা ঝুঁকি বলে থাকি। তো বিভিন্ন ঝুঁকি এর মধ্যে আছে, তার মধ্যে কতগুলো ঝুঁকি খুবই মারাত্মক এবং খুবই ওয়েল আইডেন্টিফাইড, এবং এটা জানা গেছে এবং বিভিন্ন এভিডেন্স এটা পাওয়া গেছে। এর আগে আমরা বলেছি কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে,
তারও যে কেউ যদি স্থূল হয়, সিগারেট খান, কোলেস্ট্রল বসে, যেটা ডক্টর খালেক ভালোভাবে বলেছেন যে রক্তের যে চর্বি সেটাকে সাধারণভাবে আমরা কোলেস্ট্রল বলে থাকি, যদি এর বিভিন্ন রূপ আছে, তার মাত্রা আছে, এগুলো যদি বেশি থাকে, ফিজিক্যাল এক্সারসাইজ না থাকে, আমরা আরও অনেক কিছু আছে, কিন্তু এই কটাকে যদি আমরা ধরে থাকি, কিন্তু লক্ষ্য করে দেখুন যে এর মধ্যেগুলো জিনিস আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। যেমন যাদের বয়স বেশি এটা আমরা কন্ট্রোল করতে পারি না, অনেকে বংশানুক্রমিকভাবে হয়, সুতরাং বংশটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এছাড়া আপনার ওজন বলেন, সিগারেট খাওয়া বলেন, চর্বি কম খাওয়া বলেন, এক্সারসাইজ বলেন, এগুলো কিন্তু সব আমরা নিজেরা করতে পারি। সুতরাং যাতে করে প্রতিরোধ না হয়, প্রতিরোধ করতে হয়, রোগ না হয়, তার জন্য এই জিনিসগুলো করতে হবে। এখন একটা জিনিস হতে পারে, তাহলে কি আপনাকে নিজে নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি কতখানি রিস্কে আছেন। কারো যদি ফ্যামিলিতে হার্টের রোগ থেকে থাকে, কারো যদি নিজে ওজন বেশি হয়, সিগারেট যদি খান, তাহলে তো বোঝাই গেল যে আপনার একটা রিস্ক বেশি আছে। সুতরাং এই সব জিনিসগুলোকে অপারেশন করতে হবে। খাবার ব্যাপারে যেটা বলা হয়েছে যে অতিরিক্ত চর্বি আছে, এই ধরনের খাওয়া নিষেধ। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অনেকে বলে থাকেন আমরা যে উমুকটা একেবারে টোটালি খাওয়া নিষেধ, সেটা একেবারেই বন্ধ। আসলে এইভাবে না বলে যে জিনিসটা বলা দরকার, প্রত্যেকটা মানুষেরই একটা সুষম খাদ্য খাওয়া প্রয়োজন। এই সুষম খাদ্য যেটা কি, সেটা কিন্তু আমরা ক্লাস থ্রির থেকেই পড়ে আসছি। কিছু প্রোটিন লাগে, কিছু ফ্যাট লাগে, আর কিছু অন্য ইয়া লাগে। তো সুতরাং এই যে শর্করা থেকে আরম্ভ করে লাগে, সেগুলোকে একটা থাকবে। তার মানে তার প্রত্যেকের বডিতে, শরীরে এই প্রত্যেকটা অংশের কিছু না কিছু অংশ চাহিদা আছে। তাহলে সুষম খাদ্যের বাইরে যদি চলে যায় কেউ, ধরুন একজনের প্রোটিন খাওয়ার কথা হলো 20 গ্রাম, সে যদি 200 গ্রাম খায়, তাহলে এটা তো ঠিক হলো না। সুতরাং একজন লোক যে গোস্ত খেতে পারবে না, তা না, তাকে খেতে হবে তার মাত্রার নিচে। যেমন অনেকে বলে থাকে ডিম টোটালি হারাম, এখন যদি দেখেন সে ডিমের মধ্যে কি আছে, কিছু ফ্যাট আছে আর কিছু প্রোটিন আছে। যদি ওই ডিম তার প্রোটিনের অংশটুকু মিট আপ করে, তাহলে এক্সট্রা অন্য প্রোটিন না খেয়ে সে ডিমে একটা ডিম ইজিলি খেতে পারে। সুতরাং আসলে বলা উচিত সে যত তার শরীরের প্রয়োজন অনুপাতে সুষম খাদ্য খায়, সেটা খেয়াল করতে হবে। এই ব্যাপারে কার কতখানি ক্যালোরি লাগবে এবং কোন ক্যালোরি কোথার থেকে আসবে, এই ব্যাপারে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের বই খুব সুন্দরভাবে লেখা আছে। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেখানেও আমাদের একটা কী বলে ডায়েটারি একটা ডাইরেকশন আছে, সেখান থেকে পাওয়া যেতে পারে। এবং বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন চিকিৎসা বিষয়ক শিক্ষক বিভিন্ন পেপারে লিখে থাকেন, সেখান থেকেও দেখা যেতে পারে। সর্বোপরি যেটা খুবই দরকার, প্রত্যেকটা মানুষের জন্য তার খাদ্য তালিকা আলাদা আলাদা হওয়া উচিত, এবং সে এটা নির্ধারণ করবে দুজনের সঙ্গে পরামর্শ করে, একজন তার যিনি চিকিৎসা করছেন সে চিকিৎসক, বি কার্ডিওলজিস্ট অর ইন্টারনিস্ট, আর যদি যার যেগুলো খুব বেশি, যেমন একজন খুব বেশি ওভারওয়েট আছে, সে কিন্তু সাধারণ নিয়মের না পড়বে, সে তাকে অবশ্যই নিউট্রিশনিস্টদের সঙ্গে পরামর্শ করে এটা করতে হবে। সুতরাং খাদ্যের ব্যাপারে এই জিনিসটা চলে যেতে পারে। আর একটা যেটা খুবই জিনিস, খুব ইজি কিন্তু আমরা করি না, সেটা হলো কায়িক পরিশ্রম। কায়িক পরিশ্রম যে যত বেশি করতে পারে সাধ্যমতো, সেটাই ভালো। অনেকে বলে স্যার আমি 30 মিনিট হাঁটি, কিন্তু আসলে যে চিকিৎসক তাকে 30 মিনিট হাঁটতে বলেনি, বলেছে আপনি কমপক্ষে 30 মিনিট হাঁটেন। তো উনি করেন কি, কমপক্ষটাই হাঁটেন। তো উনি 2 ঘন্টা হাঁটলে অসুবিধাটা কোথায়? একজন রিক্সাওয়ালা যদি 5 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালাতে পারে, কৃষক যদি 6 ঘন্টা ধরে কৃষিকাজ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? তো সুতরাং আমার ধারণা যে যত বেশি কায়িক পরিশ্রম করবেন, শরীর যত বেশি ফিট থাকবে, রোগের প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে, এবং করোনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওজন একটা আইডিয়াল ওজন আসতেই হবে, আপনারা সবাই জানেন প্রত্যেকের কার কত আইডিয়াল ওজন হওয়ার কথা, সেই ওজন নিয়ে আসতে হবে। কতগুলো এক্সট্রা জিনিস বদভ্যাস আমাদের আছে, সিগারেট তার মধ্যে একটা, এটা অবশ্যই পরিহার করতে হবে। লবণ, এক্সট্রা লবণ খাওয়া নিষেধ, কেন তাতে হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এবং আমরা জানি হাই ব্লাড প্রেশার একটা আপনার একটা রিস্ক ফ্যাক্টর, যেটা থেকে ভবিষ্যতে হতে পারে। সুতরাং এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটা প্রতিরোধ করতে পারব। এখানে লক্ষ্য করা গেল যে প্রতিরোধ করার জন্য যে সমস্ত প্রচেষ্টা বা সাজেশন, সেটার সবকটাই কিন্তু রোগীকে নিজে পালন করতে হবে, এবং শতকরা 90 ভাগ না হলেও 70-80 ভাগ ক্ষেত্রে রোগীরা তারা এটা পালন করেন না, বিধায় পুনরায় হার্ট অ্যাটাক হতে থাকে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, এবং তিনি সমাজে একটা বোঝা হয়ে দাঁড়ান, এবং পরে পরিবারও একটা বোঝা হয়ে দাঁড়ায়। যাদের পরিবারে একজন হৃদরোগী আছে, তারাই জানেন যে কী অসুবিধা, তিনি কাজ করতে পারেন না, তাদের পিছনে অনেক খরচ,
ডাক্তারের যা যাওয়ার খরচ, টেস্টের খরচ ইত্যাদি, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন যদি আমি সামারি শেষের দিকে আসি, সে জিনিসটা আমরা তাহলে কি লক্ষ্য করলাম, একজন সুস্থ মানুষকে নিয়ে ধরি, একজন সুস্থ মানুষ ভালো আছেন এবং তিনি হৃদরোগ নাই, তাহলে তাকে আমাকে কিভাবে টার্গেট করতে হবে, যেখানে ডক্টর পাভেল বলছিল যে কিভাবে প্রতিরোধ করা যায়, তাহলে তাকে আমাকে প্রতিরোধ শেখাতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এই সমাজে কমিউনিটিতে যে লোক চলাফেরা করছেন তার মধ্যে কে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাকে আইডেন্টিফাই করে তার মতো করে তাকে শিক্ষা দিতে হবে এবং প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। প্রতিরোধ সবচেয়ে ভালো, সুতরাং তার রোগ হলো না ভালো। এখন ধরেন যে প্রতিরোধ হতে হতে দেখা গেল তার কিছু কিছু অলরেডি রোগ শুরু হয়ে গেছে, আর্লি স্টেজে হয়ে গেছে, তাহলে তখনও যেটা আপনার বললাম যে রোগ হয়ে গেলেও সেকেন্ডারি প্রিভেনশন করতে হবে, সে প্রতিরোধ অবস্থা চালু থাকতে হবে এবং আমাদের জ্ঞান মতে, মেডিকেলের জ্ঞান মতে তাকে চিকিৎসার চান ফলো আপ করে যেতে হবে। তাহলে এটা কি হলো, তার আর্লি ডিজিজ হয়েছে, আমরা তাকে চেষ্টা করব এখানে এই রোগটাকে থামিয়ে দিতে, যদি থেমে যায় তাহলে আরও খরচ বেঁচে গেল এবং তিনি একটা সমাজে ফ্যামিলিতে কাজ করতে পারলেন। এখন ধরেন যে কারো এটা করতে করতে পারলো কিন্তু উনি আর টেকা গেল না, হার্ট অ্যাটাক হয়ে গেল, তাহলেই কিন্তু বিপদ। হার্ট অ্যাটাকের সম্বন্ধে একটু আমরা আগে আলোচনা করেছি, প্রথম কথা হলো আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, পরামর্শ মতো যদি হাসপাতালে যেতে বলে হাসপাতালে যেতে হবে। এখানে যাওয়ার পরে হাসপাতালের চিকিৎসা হলো কয়েক ধরনের, একটা হলো ইমার্জেন্সি রুমের চিকিৎসা, যেটা এটাও আমরা আগে বলেছি, ইমার্জেন্সি রুমে আগে ডায়াগনোস করা হয় যে এইটাতে হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি, হার্ট অ্যাটাক হয়ে থাকলে কী ধরনের সিভিয়ারিটি হয়েছে, ইমিডিয়েট সার্জারি অপারেশনে ভর্তি করা লাগবে কি না, অথবা ইমার্জেন্সি চিকিৎসা করে দিয়ে তাকে সাজেশন দিয়ে ছেড়ে দেওয়া যায় কি না। তাহলে ধরেন তারপরে দেখা গেলো না তার হার্ট অ্যাটাক হয়ে গেলো এবং হাসপাতালে ভর্তি হতে হলো। হাসপাতালে ভর্তি হতে গেলে বিভিন্ন হাসপাতালে এই হৃদরোগের চিকিৎসা কিন্তু হাসপাতাল ভেদে এর বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে, সব হাসপাতালে কিন্তু একই ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি প্রায় সব উপজেলাতে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে এবং এই হাসপাতালগুলোকে কিছুটা উন্নত করা যেতে পারে। উন্নতি করা না গেলেও বর্তমান যে অবস্থা আছে তাতে আমি মনে করি পাভেল বা এই ধরনের ইচ্ছাইতে বা অনেকে এই ধরনের লেভেলের ডাক্তার কিছুদিন কাজ করে সেখানে, তো সেখানে গেলে সেখানে যেটুকু অ্যাভেলেবল আছে প্লাস যেটা রোগী ক্রয় ক্ষমতার মধ্যে সে ধরনের চিকিৎসা কিন্তু সেখানে দেওয়া সম্ভব এবং ইনিশিয়ালি স্টেবিলাইজেশন করে সেখান থেকে যদি সরকার বা অন্য কোনো পদ্ধতিতে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল বা আরও বড় হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু চিকিৎসাটা বেটার হয়। অনেক সময় বিভিন্ন ধরনের ছাড়পুক করে করে চিকিৎসক অনেকটা সময় পার করে দেওয়ার পর যখন মেডিকেল কলেজে আসে তখন আর কিছু করার থাকে না। তবে যদি শুরুতেই করা যায়, যেমন একটা বলে পাভেল তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু যে চিকিৎসক আছে একজন এমবিবিএস থাকলেও সে কিন্তু স্ট্রেপটোকাইনেস বা এই থ্রোম্বাসকে লাইসেন্স করে দেওয়ার জন্য চিকিৎসা দেওয়া সম্ভব। তো আমরা যদি সেখানে এটা দিয়ে তারপর মেডিকেল কলেজে পাঠাই তাহলে কিন্তু আমাদের মৃত্যুর হার অনেকটা কমে যায়। সুতরাং এইসব ব্যাপারে আমাদের ডাক্তারদের আগে নিজেরা জানতে হবে, কমিউনিটিকে জানাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে হবে, যাতে করে আমরা সেই জিনিসগুলো সেখানে করতে পারি। এরপরে চলে আসুন হাসপাতালের ভিতরে। হাসপাতালে চিকিৎসায় সময় সাধারণত করা হয় কি, একটু আগে আপনারা রিং পরানোর কথা বলছি, আমি এই রিং পরানোর কথাটাকে খুবই ঘৃণা করি, ঘৃণা করলে বোধ হয় ভুল হবে, খুব খারাপ মনে করি, কিন্তু এইটা যে কোত্থেকে আসলো অনেকে হাসে কথাটা শুনে। রিং তো আমরা সাধারণত হাতের রিংকে বলে থাকি, যে কোনো গোল জিনিসকে বলে থাকি সিঙ্গেল লেয়ার, কিন্তু স্টেন্টিং যেটা করে, স্টেন্ট যেটা, সেটা তো একটা স্টেন্ট না, ইংরেজিতে এটা মেস বলে, এক ধরনের জালিকা। এই জালিকাটা করে কি, যে যে লুমেনটা করোনারি আর্টারির যে রকম গ্যাপ ছিল সেটা যখন কমে যায় সেটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ফুলিয়ে দিলে ওইটা গ্যাপটাকে আবার পূরণ করে দেয়। সুতরাং একটা জুৎসই বাংলা শব্দ না আসা পর্যন্ত আমার মনে হয় স্টেন্ট ব্যবহার করাটাই ভালো, স্টেন্ট ব্যবহার করা ভালো এবং এটাকে অ্যানজিওপ্লাস্টি ইংরেজি নামটাই ব্যবহার করা বোধহয় ভালো। সুতরাং আমরা বলতে পারি যে ইমিডিয়েট অ্যানজিওপ্লাস্টি করা যেতে পারে। অ্যানজিওপ্লাস্টি কিভাবে করে শুনেছেন আপনি ডাক্তারের কাছ থেকে, যে সেখানে একটা ঢুকে যে জায়গাটা ব্লক হয়ে গেছিলো সার্টেন সেখানে গিয়ে দিলে ডাক্তারকে ফুলিয়ে দিলে আবার রক্ত চলাচলের হয়ে যাবে। একটা এক্সাম্পল সাধারণত দিয়ে থাকি, আমাদের আছে ধানের জমিতে ক্যানেল দিয়ে আমরা পানি দিই, ক্যানেলটাকে যদি কোনো কারণে বন্ধ করে দিই তাহলে কি হবে, তাহলে ডিসচার্জে ধান খেতে মরে যাবে, কিন্তু ওই ক্যানেলে যে কাদা পড়ে বন্ধ হয়ে গেছিলো সেটাকে যদি আবার ক্লিয়ার দিই তাহলে আবার পানি যাবে, আবার ধান হবে। এই স্টেন্টিং এর কাজটা হলো তাই, এটা দিয়ে এটাকে করে দেওয়া হয়। এটা যদি করা সম্ভব না হয়, এটা কিন্তু যেহেতু ব্যয়বহুল,
সুতরাং সমস্ত রোগী এটা অ্যাফোর্ড করতে পারবে না। সুতরাং আমরা শ্রেষ্ঠ কেন যদি আগে কোথাও দেওয়া না থাকে তাহলে সেখানে আমরা এই ওষুধের মাধ্যমে ব্লকটাকে ছোটানোর ব্যবস্থা করতে পারি। তবে অসুবিধা হলো এই যে ওষুধের মাধ্যমে এই ব্লকটাকে পুনরায় চালু করার সাকসেস রেট 60%-এর বেশি না, কিন্তু যদি প্রাইমারি বিষয়ে করা যায় তাহলে সাকসেস রেট 100% এবং 9-10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে করতে পারলে এটা ভালো। আমার ধারণা এখন প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা সম্ভব, শুধু আমাদেরকে সাপোর্ট লাগবে এবং স্টেন্টের দাম কমের ব্যবস্থা করতে। সুতরাং এই একটা চিকিৎসা হলো। এর পরবর্তী সময়ে এই রোগীগুলোর স্টেন্টিং করা হোক বা না হোক তাদের হাসপাতালে থাকতে হবে এবং তাকে স্টেবিলাইজ করতে হবে। কারণ হলো যে প্রাথমিক পর্যায়ে কয়েক সপ্তাহ পর্যন্ত এই রোগীগুলো রিস্কে থাকে, সাডেন হার্ট অ্যাটাকে মারা যেতে পারে অথবা হার্ট ফেলিওর ডেভেলপ করার পরে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তখন তারা ফলো আপ করতে হবে। যদি হাসপাতালে ফলো আপ করতে হয় কার্ডিওলজি বিভাগে আউট পেশেন্ট আছে সেখানে ফলো আপ করবে, প্রাইভেটে করতে পারে, সব জায়গায় করতে পারে। এই এই রোগ একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই যে করোনার হৃদরোগ হলো এটা কিন্তু কিউরেবল রোগ না, এটা সারা জীবনের রোগ এবং সুতরাং সারা জীবনই তার চিকিৎসা লাগবে যাতে করে এর চাইতে খারাপ না হয়। কিন্তু বিভিন্ন কারণে বারবার হার্ট অ্যাটাক হতে পারে, অনিয়মের কারণে, খাদ্যাভ্যাসের কারণে কিন্তু খারাপ হতেই থাকে। এরাই কিন্তু আলটিমেটলি কাজকর্ম বন্ধ হয়ে যায়, চলাফেরা করতে পারে না, নতুন করে কিছু করার থাকে না, টাকা পয়সা নেয় অপারেশন করার, টাকা পয়সা নেয় স্টেন্টিং করার। সুতরাং তাদেরকে আমাকে রিহ্যাবিলিটেট করতে হবে, তাদের সাহায্য করতে হবে, সাহায্য করে তাদের সেই যে কাজ পারে সেই কাজ করে তাদেরকে এই দেখানোর ব্যবস্থা করতে হবে। এটা একটা রিহ্যাবিলিটেশন। তাহলে শুরু হলো কি, আমাদের প্রতিরোধ দিয়ে আমরা শুরু করবো যাতে করে প্রতিরোধ করা যায়, তাতে না হলে হাসপাতাল চিকিৎসা, আউটডোর চিকিৎসা, হার্ট ফেলিওর হলে তার চিকিৎসা এবং আলটিমেটলি তাকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করতে হবে। সুতরাং আমাদের চিকিৎসক হিসাবে যেটা দায়িত্ব সেটা হলো এই প্রত্যেকটা স্তরে এই রোগীর পাশে আমাদের থাকতে হবে, তাদের সৎ উপদেশ দিতে হবে যাতে করে তারা এটার থেকে পরিত্রাণ পায়। কমিউনিটির দায়িত্ব হবে, যেহেতু এটা ম্যালেরিয়া কালার জন্য না যে ওষুধ খেলেন ভালো হয়ে গেল, এটা একটা কমিউনিটির একটা এফোর্ট লাগবে। তার কারো ব্যথা যদি বুকে ব্যথা হয় কমিউনিটির লোকজন পারিপার্শ্বে আত্মীয় স্বজন সজাতির উচিত হবে তাকে হাসপাতালে নেওয়া এবং তাকে সাহায্য করা। এবং এসব ব্যাপারে যে এলাকায় হাসপাতাল আছে সেই হাসপাতালের উপজেলা পরিষদ হোক যা হোক তাদের দায়িত্ব হবে হাসপাতালকে ঠিক করা। সুতরাং এটা মনে রাখতে হবে, এটা ম্যালেরিয়া না যে সব কিছু ডাক্তার করে দিলে ভালো হয়ে গেলেন। সুতরাং ডাক্তারের রোল এখানে মাত্র 10-20%, পাবলিকের রোল বেশি। কিন্তু কোনো জায়গায় কোনো গাফিলিত হয়ে গেলে ডাক্তারের ঘাড়ের দোষটা চলে আসে। আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব সমস্ত পাবলিক বা সাধারণ মানুষকে যে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন এবং আপনাদের দেখাদেখি চিকিৎসক তার দায়িত্ব পালন করবে, সরকারকে অবশ্যই এই সব দায়িত্ব পালন করতে হবে। আমরা এই জিনিসগুলো আমাদের একটার পর একটা খেয়াল করতে হবে। এবার সর্বশেষে একটা কথায় আসি, আমাদের কিছু লোক রাজশাহীর বেশ কিছু লোক সবাই মিলে চুক্তি করে আমরা রাজশাহীতে একটা হার্ট ফাউন্ডেশন চালু করেছি। মনে রাখতে হবে রাজশাহী হার্ট ফাউন্ডেশন না, এটা বিদেশেরও হার্ট ফাউন্ডেশন আছে। এই হার্ট ফাউন্ডেশনগুলোর উদ্দেশ্য কিন্তু বেসিক্যালি রোগকে প্রতিরোধ করা এবং পাবলিককে শিক্ষিত করা। যে কোনো কারণে হোক আমাদের দেশে আমরা হার্ট ফাউন্ডেশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যে ঢাকায় আছে সেখানে আমরা হাসপাতাল বানিয়েছি যাতে করে আমরা কিছুটা রোগীকে চিকিৎসা সেবা দিতে পারি। মনে রাখতে হবে হার্ট ফাউন্ডেশনের কাজ কিন্তু চিকিৎসা সেবা দেওয়া না, কিন্তু আমাদের পারিপার্শ্বিকতার কারণে এই দেশে আমরা করছি। এবং সেই উদ্যোগে রাজশাহীতেও একটা রাজশাহী হার্ট ফাউন্ডেশন চালু করেছে, আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি 200 বেডের একটা হাসপাতাল করার জন্য। এবং বর্তমানে এই তার একটা অংশ অলরেডি আমরা চালু করেছি, মেডিকেল সেন্টার, হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার। সেখানে যে চিফ কনসালটেন্ট আজকের আমাদের একজন আলোচক অধ্যাপক আব্দুল খালেক, তিনি এটা অর্গানাইজ করছে। এখানে জাস্ট প্রিলিমিনারি কাজ হচ্ছে, কিছু ইনিশিয়াল টেস্ট হচ্ছে এবং আউট পেশেন্টের চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। সুতরাং একটা জিনিস আমাদের দায়িত্ব হলো এখন এই যে পুরো শুরু থেকে প্রতিরোধ থেকে আরম্ভ করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত বললাম, এই পুরো কাজটা আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন করতে চাই যাতে করে একটা এক্সাম্পল ক্রিয়েট করি যে হৃদরোগের চিকিৎসা কিন্তু শুধু অপারেশন করা না, শুধু ঔষধ দেওয়া না, শুধু স্টেন্টিং করা না, এটা প্রতিরোধ থেকে আরম্ভ করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত এই কনসেপ্ট এটা সারা দুনিয়াব্যাপী প্রচলিত। এবং আমরাও যাতে করে এই কনসেপ্টের উপরে কাজ করতে পারি এবং আমাদের জনগণকে প্রতিরোধ থেকে আরম্ভ করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত সাহায্য করতে পারি, এটা নিয়ে আমাদের প্রত্যয় থাকা উচিত। এটা শুধু হার্ট ফাউন্ডেশনই করবে তা না, সরকারি মেডিকেল কলেজকে করতে হবে, প্রাইভেটে যারা কাজ করছেন তাদেরও উদ্দেশ্য হবে, কিছু অংশ তারা ব্যবসার বাইরেও এই জনগণকে সেবা দেওয়ার জন্য ইয়া করবেন। তো সুতরাং এই পুরো স্পেকট্রামে প্রতিরোধ থেকে আরম্ভ করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত কাজ করার নাকি রাখতে হবে, আমরাও করতে যাচ্ছি। এবং এই
এই কাজে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীকে সাহায্য করার জন্য রাজশাহীবাসী তথা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় প্রফেসর নজরুল ইসলাম স্যারকে। স্যার তার এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে উদ্দেশ্যে এত সুন্দর করে সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় আজকে আমাদেরকে বললেন। স্যারকে আমরা আবার পরবর্তীতে অনুষ্ঠানে ইনশাল্লাহ আমন্ত্রণ জানাব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে ছিলেন প্রফেসর নজরুল ইসলাম স্যার এবং প্রফেসর এম এ খালেক স্যার। আমরা অনেক সহজ ভাষায় যাতে সর্বসাধারণ বুঝতে পারে সেভাবেই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছি। শ্রোতাদেরও আমরা খুব ভালো আমাদের যে প্রতিক্রিয়া তাদের থেকে আমরা পেয়েছি, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেক রাত হয়ে গেছে আজকে, আসলে অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা কিন্তু পার হয়ে এসেছি। আমি সর্বশেষ শুধু খালেক স্যারের কাছে ছোট্ট একটা প্রশ্ন করবো, একজন শ্রোতা যেহেতু জানতে চেয়েছে এবং স্যারের কাছেই জানতে চেয়েছে, শুধু সেটুকু দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। আমি প্রফেসর নজরুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত ব্যস্ত মানুষ স্যার একজন, তারপরে আমাদের সময় দিয়েছেন, এবং আমি প্রফেসর এম খালেক স্যারকেও ধন্যবাদ জানাই। স্যার আজকে সারা দিন ব্যস্ত ছিলেন, সারাটা দিন আজকে কাজ করেছেন স্যার, এবং অনেক র্যালি, তারপরে আজকে যে ওয়ার্ল্ড হার্ট ডে তার যে প্রতিপাদ্য, এই বিষয়কে সামনে রেখে কিন্তু স্যার আজকে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন, তারপরেও আমাদের আহ্বানে সারা দিয়েছেন স্যার। তো স্যারের কাছে সর্বশেষ প্রশ্ন, যে আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছে স্যার, ব্রেন স্ট্রোক বা আমরা যে হার্ট অ্যাটাক নিয়ে এতক্ষণ কথা বললাম, আমরা ব্রেন অ্যাটাকও বলে অনেকে, বা স্ট্রোক অথবা ব্রেন স্ট্রোক, এই বিষয়টা যদি স্যার একটু এক মিনিটের মধ্যে আমাদের শ্রোতাদেরকে একটু পরিষ্কার করে দিতেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আর কি। আসলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোই রক্তনালীর রোগ, এবং দুটোই রক্তনালী রোগ হলো, একটা রক্তনালী রোগ হার্টের ক্ষতি করে, আর একটা আমার ব্রেনের ক্ষতি করে। যেটা ব্রেনের ক্ষতি করে, রক্তনালী যে অ্যাথেরোস্ক্লেরোসিস বললাম, রক্ত জমাট বেঁধে রক্তনালীগুলোকে চিকন করে দিয়ে ব্রেনকে অকেজো করে দেয়, রক্ত চলাচল বন্ধ করে দিয়ে, সেটার নাম হচ্ছে স্ট্রোক। এইখানে আমাদের মানে অনেক সময় হার্ট অ্যাটাককে অনেকে হার্ট স্ট্রোক বলে আর কি। তো এটা একটু পরিষ্কার করে দিই যে ব্রেনের ক্ষেত্রে যে রক্তনালী ব্লক হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্রেন অকেজে হয়ে যায়, সেটার নাম হচ্ছে স্ট্রোক। আর হার্টের রক্তনালী করোনারি আর্টারি ব্লক হয়ে যে অবস্থা তৈরি হয় হার্টের, সেটা হলো হার্ট অ্যাটাক। তো ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোই রক্তনালীর রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে এই অবস্থা সৃষ্টি হয়, এবং দুটোরই প্যাথোলজি বা মূল কারণ হচ্ছে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্ত চলাচলটা হঠাৎ বন্ধ হয়ে যায়। কাজেই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোর মূল প্যাথোলজি একটা জায়গায়, সেটা হলো রক্তনালী ব্লক হয়ে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। কাজেই আমাদেরকে আবার সেই জিনিসগুলোর ক্ষেত্রেই এর প্রতিরোধ করার জন্যই বেশি সচেতন হতে হবে, যেন রক্তনালী যে সমস্ত কারণে ব্লক হয় সেগুলোর ক্ষেত্রে আমরা সচেতন থাকব, বিশেষ করে চর্বিযুক্ত খাবার আমরা পরিহার করব, বা সুষম সারের কথা অনুযায়ী বা আমাদের মেডিকেল সায়েন্সের কথা নিয়ে সুষম খাদ্য অভ্যাস আমরা গড়ে তুলব। সবুজ শাকসবজি বেশি বেশি খাবো, ফলমূল বেশি খাবো, লবণ পরিহার করব, দৈনিক কমপক্ষে 1 ঘন্টা হাঁটব বা তারও বেশি হাঁটব, কায়িক শ্রম করব, এবং রক্তচাপ বা ডায়াবেটিস যদি থেকে থাকে সেগুলোকে আমরা সুনিয়ন্ত্রিত রাখার চেষ্টা করব, এবং সর্বোপরি মানসিক চাপ এখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। বর্তমান গ্লোবালাইজেশন বা বৈশ্বিক অবস্থায় বৈশ্বিক পরিস্থিতিতে কমিউনিকেশন এত বেশি হয়েছে যে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, আমাদের মানসিক চাপ অনেক বেশি, এবং মানসিক চাপ থেকে আবার হার্ট অ্যাটাকও হয়, ব্রেন স্ট্রোকও হতে পারে। কাজেই আমরা এই দিকগুলোতে বেশি সচেতন থাকব। অনেক ধন্যবাদ।
সকল শ্রোতাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের দুজন স্যারকেও আমরা ধন্যবাদ জানাই, এবং আজকের যারা অনুষ্ঠানের আয়োজক এবং যারা আজকে স্পন্সর করলেন ইউনিমেড ইউনি হেলথ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।